বাজারে আবারও তেল কারবারিদের কারসাজি পাওয়া যাচ্ছে গুটি কয়েক দোকানে, দাম ধরে চলছে নৈরাজ্য। ঈদের বাজারে সেমাই মশলা সহ সবজির দামও বাড়তি। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। ঈদের আগে বাজার থেকে হঠাৎ উধাও সয়াবিন তেল, দু একটি দোকানে থাকলেও দাম হাঁকানো হচ্ছে ইচ্ছে মতো। মিল বন্ধ, তেল দেয় না, তেল আসে না, এই কথা বলে মানে পুরো বাজার ফাঁকা। ঈদের বাজারে হঠাৎ করে ব্যবসায়ীদের এমন কারসাজিতে বিরক্ত ক্রেতারা। বাজার টাজার করতেছি, জিনিসপত্র করতেছি, তাতে সবকিছু মিলাইয়া আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমাদের কষ্ট হচ্ছে। সয়াবিন তেল পাচ্ছি না, সয়াবিন তেল মার্কেটে নাই, তেলের গুড়ানো ভাই আগুন লাগছে, তেল কোনো মার্কেটে নাই। মনে করেন রোজার মাসে মানে বহুত কষ্ট করে চলছে, এ তেল তেল করে আমরা মানুষের কাছে হাত পাইতে খাইতেছি, তেলের দাম সব কিছুর দাম বাড়াই দিছে। এদিকে আটা ময়দার দামের অজুহাতে সেমাইয়ের বাজারও চড়া। আটা ময়দার দাম বেড়ে গেছে, যেমন আটা 1 কেজিতে 2 কেজিতে আপনার বাইশে 20 টাকা করে, ময়দা একটার বাইশে 25 টাকা। এই কারণে মশলার দাম আগের মতো থাকলেও বেড়েছে গাজর, টমেটো, শশা সহ বেশ কিছু সবজির দাম। টমেটো 40, শশা 40, গাজর 70 টাকা, অন্যান্য সবজি 40 টাকা, 50 টাকা করে। ঈদের বাজারে সরকারি নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। মাসুদ মুস্তাহিদ, নাগরিক, ঢাকা।